বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অসুসমতা এবং আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি তো থামনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে আরেকটা রোস্টিং ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি আর আজকে যাকে নিয়ে রোস্টিং ভিডিওটা করতে যাচ্ছি তিনি আর কেউ নন আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় সবার ভালোবাসার ভালো লাগার মতো একজন ইউটিউবার এবং বাংলাদেশে আরও আট দশজন বড় বড় ইউটিউবারদের মধ্যে আমি বলবো অন্যতম একজন ইউটিউবার বাংলাদেশি ব্লগার নোর আনটি তো ওনার অলরেডি ইউটিউবে দুটো চ্যানেল আছে একটা হচ্ছে বাংলাদেশি ব্লগার আর একটা ওনার ইটিং শো যেটা উনি রিসেন্টলি ক্রিয়েট করেছেন তো ওনার চ্যানেলগুলোতে ভিওর সংখ্যাও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আর সাবস্ক্রাইবার সংখ্যা বলতে গেলে একটাতে পঁয়তাল্লিশ হাজার প্লাস একটাতে বারো হাজার প্লাস তো আনটির সাথে আমি প্রায় এক বছর যাবৎ জড়িত ওনার ভিডিওগুলো আমি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি নাই তখন থেকেই দেখি তো আজকে ওনার দুটো পজিটিভ বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম পজিটিভ দিকটা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা তাদের ভিউয়ার্সদের কমেন্টসগুলো রিপ্লাই দেয় না তো আমি যখন ইউটিউবিং শুরু করি নাই শুরু করব করব ভাবছি ভালো লাগা ভালোবাসা থেকে ওনাদের ভিডিওগুলো দেখতে দেখতে অনেক সময় ভালো লেগে যায় আমরা যার নতুন ইউটিউবার আছি তার সম্ভবত এভাবেই ইউটিউবিংয়ে আসছে তো আনটিকে আমি একটা কমেন্টসে প্রশ্ন করেছিলাম যে আনটি আমি যদি ইউটিউবিং শুরু করি তো আমার কি প্রতিদিন ভিডিও দেয়া লাগবে কি না তো সবচেয়ে পজিটিভ বিষয় ওনার আমার এটাই লেগেছে যে আমি একজন ইউটিউবারও না তারপরেও আমি সাধারণ একজন তখন দর্শক ছিলাম ওনার চ্যানেলে তো উনি আমার ভিডিওটার রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ মামনে যদি প্রতিদিন ভিডিও আপলোড করা যায় তাহলে ভালো হয় তো ওনার এই দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে উনি একজন বড় মাপের ইউটিউবার হয়েও আমার মতো সাধারণ যে জনগণ যারা আমরা ওনার ওনাদের ব্লগ ভিডিওগুলো দেখি তাদের ভিডিওগুলো তাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করে আর এটা আমি সব ইউটিউবারদের উদ্দেশ্য করে বলছি যে আপনারাও চেষ্টা করবেন আপনাদের যারা দর্শক আছে তাদের কমেন্টসগুলো প্রতিদিন না দিতে পারলেও সপ্তাহে অন্ত অন্তত পক্ষে একটা দিন তাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে তো আপনারা যদি রিপ্লাই দেন তাহলে তাদের কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখার আগ্রহ আরও বেড়ে যাবে আপনাদের প্রতি ভালোবাসা ভালো লাগা আরও বেড়ে যাবে আর যদি কন্টিনিউ আপনাদেরকে কেউ কমেন্টস করতে থাকে আর আপনারা শুধু লাইক এবং লাভ দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের প্রতিও ওনাদের ভালোবাসাগুলো ধীরে ধীরে কমতে থাকবে আপনি যতই বড় মাপের ইউটিউবার হন না কেন চেষ্টা করবেন যে কম বেশি আপনাদের ভিউার্সদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার জন্য তাদের যদি কোনো সমস্যা থাকে সলভ করার চেষ্টা করবেন তো আনটির আরেকটা পজিটিভ বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ওনার বাসায় কাজ করতো তো ওনাকে উনি আপা বলে সম্বোধন করত। তো আপনারা যারা আনটির ভিডিওগুলো দেখেন তারা কম বেশি সবাই জানেন যে ওই আনটিটাকে উনি একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছেন এবং যার ওনাদের চ্যানেলের নাম ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইটিং শো আর ওনাদের ভিডিওগুলো আমি কম বেশি দেখেছি আমার খুবই ভালো লাগে ওনাদের ভিডিওটা তো উনি কিন্তু আনটি কিন্তু ওনার দূর অবস্থার কথা চিন্তা করেই ওনাদের একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে এবং এ নিয়ে ওনাকে অনেক আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক কথার সম্মুখীন হতে হয়েছে অনেকেই ক বাজে মন্তব্য করেছেন বাজে কমেন্টস করেছেন যে ওনার চ্যানেলটা ক্রিয়েট করে এই টাকাগুলো নূর আন্টি আতসাত করেছে নূর আনটি ওনার অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে তো এটা কিন্তু খুবই কষ্টের একটা বিষয় আমরা যারা ইউটিউবিংয়ের সাথে জড়িত তাদের তাদের কম বেশি এই ধরনের মন্তব্যগুলোর সম্মুখীন হতে হয় আমরা যারা ভালো কাজ করি আমাদের উচিত যে তাদেরকে উৎসাহিত করা এ না যে এমন কোন কমেন্টস করা যে তাদের কাজের উৎসাহ কমে যায় আমরা যদি অন্যদের সাহায্য সহযোগিতা করতে না পারি অন্ততপক্ষে যারা সাহায্য করছে তাদেরকে আমাদের উচিত উৎসাহিত করা যাতে এই ধরনের কাজ করার আগ্রহ তাদের আরও বেড়ে যায় তো কিছু কিছু মানুষ আমরা আছি যারা একেবারেই হীনমন্যতা এবং নিচু মনের মানুষ যারা অন্যদের ভালো দেখতে পারি না তো তাদের উদ্দেশ্যে আমার বলা যদি আপনারা কাউকে হেল্প করতে না পারেন প্লিজ কাউকে এরকম মন্তব্য করবেন না কারণ আপনারা শুধু আপনাদের মতো সাধারণ জনগণই আমাদের ব্লগ ভিডিওগুলো দেখে না আমাদের ফ্যামিলির সদস্যরাও কিন্তু আমাদের ভিডিও ব্লগুলো দেখে আর এই আপনাদের এই সব কমেন্টসের কারণে অনেক পরিবার থেকে হয়তো তাদের ইউটিউবিং করা ছেড়ে দিতে বলে আর আমরা কিন্তু একটা চ্যানেল অনেক কষ্টে সষ্টে দাঁড় করাই আর এই ধরনের মন্তব্যগুলো দেখে আমাদের অবশ্যই আর কাজ করার আগ্রহগুলো কমে যায় তো আনটি কিন্তু তারপরেও দমে যাওয়ার মানুষ না উনি প্রত্যেকটা কথারে স্পষ্ট জবাব দিয়েছেন এবং ওনার ভিডিওগুলো দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়ে আমার ইউটিউবিং জগতে আসা আর উনি খুবই ভালো মনের একজন মানুষ তো রোস্টিং বলতে শুধু যে পজিটিভ বিষয়গুলো নিয়ে বলবো তা কিন্তু না নেগেটিভ বিষয় আমি বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে আপনার যারা বড়ো বড়োই ইউটিউবার আছেন তারা কিন্তু অনেক জনপ্রিয় তাদের জনপ্রিয়তা অনেক বেশি আপনারা সব সময় চেষ্টা করবেন যে নিজেকে পর্দার আড়ালে রেখে আপনাদের ব্লগ ভিডিওগুলো করার কারণ পরকাল বলেও কিন্তু একটা শব্দ আছে আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব মানুষ তো প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি বলবো যে দুনিয়ায় সব কিছু নয় মৃত্যুর পরে জগৎটাই হচ্ছে আসল তো আমরা সবাই চেষ্টা করব যে পর্দার আড়ালে থেকে আমাদের ব্লগ ভিডিওগুলো করার কারণ আমাদের কিন্তু ইসলামে মেয়েদেরও কাজ করার অধিকার আছে কিন্তু পর্দার আড়লে থেকে কাজ করতে হবে এবং যে কাজগুলো ইসলামে নিষিদ্ধ সেগুলো করা থেকে নিজেদের দূরে রাখতে হবে আমার মনে হয় আমরা যদি নিজেদের পর্দার আড়লে রেখে কাজ করি তাহলে এই ধরনের বাজে মন্তব্যগুলো থেকে অনেকটাই রেহাই পাবো তো আমার আমি অনেক ছোট ইউটিউবার যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটা তখন সার্থক হবে যখন এই ভিডিওটা নূর আনটি পর্যন্ত পৌঁছে যাবে তখন আমার এই ভিডিওটা সার্থক হবে তো আশা করছি এই ভিডিওটা আনতি অবধি পৌঁছে যাবে তো ওনার একটা কমেন্টস আমি আপনাদেরকে পরে দেখাবো যেটা ওনার একটা ভিডিওতে ওনার কোনো দর্শক করেছিল তো আনটি রিপ্লাই দিয়েছিল যেটা সেই রিপ্লাইটাই আমি পড়ে শোনাবো খুব কষ্টকর অত্যন্ত কষ্ট না হলে উনি এইভাবেই রিপ্লাই দিতেন না আসলে আল্লাহর এই দুনিয়াতে যে কতটা জানোয়ার মানুষ আছে তোদের দেখলেই বোঝা যায় তোরা কি মনে করেছিস যে এই ধরনের বাজে কথাগুলো তোরা বলবি আর আমি কেঁদে কেঁদে মরে যাব তোরা তো তোদের জন্মের পরিচয় দিয়েছিস তোদের তো জন্মের ঠিক নাই আমি আরও অনেকবার আমার মেজ ছেলের পিক পোস্ট দিয়েছি আমার এই ছেলেটা দেশের বাইরে থাকে তাই আমি ওকে অনেক মিস করি তোরা জেনে বুঝে এত কথা বললে আমি একজন মা আমার মন থেকে তোদের জন্য বদদোয়া দিলাম আল্লাহ যে তোদেরকে অভিশপ্ত জীবন দেয় এই মায়ের বদদোয়া দিলাম ছোটলোকের লোকের বাচ্চারা এটা আমার ছেলে আমার 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 সন্তান ছোট লোক কোথাকার তো আসলে আমি এই কথাটাই বলতে চাই যে মানুষ কতটা নিচু মনের অধিকারী হলে কাউকে এতটা বাজে মন্তব্য করতে পারেন যার উদ্দেশ্য করে আনটি এই পোস্টটা করেছে আসলে তাকে আমি খুঁজে পাইনি আমি অনেক খোঁজার চেষ্টা করেছি তার কমেন্টসটাও যে সে কী রকম কমেন্টস করেছে আর কি উদ্দেশ্যে আনটি এই এইভাবে তাকে রিপ্লাই দিয়েছে তো আমরা সবাই চেষ্টা করব বাজে ধরনের মন্তব্যগুলো না করতে কারো যদি কোনো ভুল যদি থাকে তাহলে তাকে বুঝিয়ে বলার চেষ্টা কর আমরা যারা ইউটিউবিং করি তারাও আপনাদের মতো রক্তে মাংসে করা মানুষ মান সম্মান বোধ আমাদেরও আছে তো এই ধরনের বাজে মন্তব্যগুলো না করে চেষ্টা করবেন যে কারোর যদি কোনো বিষয় আপনার ভালো না লাগে বুঝিয়ে বলার জন্য যে এই বিষয়টা এরকম না হলে এরকম হলে ভালো হতো এভাবে শুধরে নেবেন তো এই ধরনের সুন্দর করে বুঝিয়ে কথা বলে আমার মনে হয় যে পরবর্তীতে তিনি তাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে তো আমরা সবাই পজিটিভিটিটা চিন্তা করব পজিটিভ দিকগুলো দেখার চেষ্টা করব নেগেটিভ দিক যদি আমাদের কোনোটা চোখে পড়ে আমরা চেষ্টা করবো যে সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে জানাতে যেন আমরা যারা ইউটিউবার আছি তারা তাদের ভুলগুলো সংশোধন করতে পারি আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো মনের কষ্ট দিয়ে থাকলে আমি খুবই দুঃখিত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ